তার নাম্বারটা বলেন 01923735721 এটা ওনার ইমু আসল নাম্বার আসব এটা আছে না শুধু ইমু এটা হচ্ছে ওনার ইমু নাম্বার ওনার ইমু নাম্বারে কল দিয়ে আপনাদের মডেল এবং দেখে ডিজাইন দেখে কিন্তু অর্ডার করতে পারবেন এবং সরাসরি এসে ওনার কে কল দিলে উনি কিন্তু দেখে রিসিভ করে আনবে মেনুটাতে তা আমরা কিছু এখন ডিজাইন এগুলো দেখান এবং প্রাইসটা একটু জানিয়ে দেন যেটা হোলসেল হোলসেল প্রাইস আছে এগুলো হলো আপনার 75 টাকা 75 টাকা এটা এটা কি বেল এগুলো হলো আপনার ভ্যাকসিনের মধ্যে কিন্তু মাল ভালো এক বছর ওয়ারেন্টি দেওয়া আছে আচ্ছা আচ্ছা এই যে রেগা আছে 65 টাকা এটা 65 টাকা ভিতরে চামড়া দেওয়া আছে এটা ভিতরে চামড়া হ্যাঁ 65 টাকা আচ্ছা আচ্ছা আর এগুলো আছে লোক 80 টাকার মাল 80 টাকা এগুলো কি আপনি হোলসেল প্রাইস বলতেছেন না খুচরা হোলসেল হোলসেল ঠিক আছে এগুলো হলো আমরা 60 টাকা 60 টাকা আচ্ছা এটা কি চামড়া চামড়া এবং রেক্সিন মিক্স চামড়া রেক্সিন দুইটা মিক্স করা আচ্ছা ঠিক আছে আর চায়না প্রাইস চায়না গিলা আছে 110 টাকা এটা 110 টাকা হ্যাঁ এই যে গিলা আছে 110 টাকা চায়না মাল ভালো লাগে এই যে এটা আছে 150 টাকা 150 টাকা এই যে এগুলি কিছু মাল আছে এরা 90 টাকা এরকম কিছু 90 টাকার মতো আছে এবং এদিকে অসংখ্য আছে এই যে এগুলো আছে 115 টাকা 115 টাকা এই যেটা আছে 110 টাকা আচ্ছা আচ্ছা একবারে এই পুরো চামড়ার যেটা সেটা একবারে চামড়ার আছে লোক আপনার তোমার এটা আছে লোক 160 টাকা 160 টাকা এটা পুরোটা চামড়া পুরোটা চামড়া এটা খুলবো হ্যাঁ খুলো এটা হলো ফুল চামড়া এটা পুরোটাই চামড়া এটা আছে 105 টাকা এটা 105 টাকা এটাও কি চামড়াই এটাও চামড়াই এটার সাইজ আছে আবার আচ্ছা বড় ছোট করে বড়টা দাম একটু বেশি ছোটটা দাম একটু কম বড় সুটু মানে কি ইয়া ইয়া মানে লং সাইজ এর বড় সাইজ বড় আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আমরা এটা দেখলাম এখানে অসংখ্য আরো ডিজাইন আছে এখন আমরা কয়েকটা মানি ব্যাগ দেখব চামড়ার মানি ব্যাগ দেখান এগুলো মানে বড় সাইজ বড় সাইজ এটা কি চামড়া হ্যাঁ একবার ফুল চামড়া ফুল চামড়া না আচ্ছা এটা বড় সাইজ এটা কত করে রাখতাছেন এটা 180 টাকা 180 টাকা এটা লাগে 140 টাকা 140 টাকা আচ্ছা চায়নার মধ্যে আছে এগুলো হলো চায়না চায়না এটা না হ্যাঁ এটা লাগে আমার 250 টাকা এটা 250 এখানে জিবা সিস্টেম আছে হ্যাঁ জিবা সিস্টেম আছে এবং এখানে একটা সিস্টেম আছে যেটা আছে লোক আপনার 180 টাকা এটা 180 এটা পূর্বে 180 চামড়া ফুল ফুল চামড়া আর এটা লোক আপনার চায়না 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 হলো এটা চামড়া না চামড়া না এটা চামড়া সারা চামড়া সারা আরবি ছিল কিন্তু মাল ভালো না আচ্ছা আচ্ছা ঠিক আছে পরবর্তী আমরা কোনা দেখব আর লং পাসের মধ্যে যদি নেন লং পাস এগুলো চায়না লং পাস এটা করে ইয়া সারে কার্টুন সারে তাই না কারণ না এটা প্যাকেট থাকে এই যে প্যাকেট থাকে এরকম প্যাকেটের ভিতরে এটা পাইবেন হ্যাঁ আচ্ছা এটা এটা কত করে রাখছেন এটা কি মহিলাদের না 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 পুরুষের এটা লং পাস মানে মানি ব্যাগ এবং ও আচ্ছা আচ্ছা লম্বাটা হ্যাঁ আচ্ছা লং পাস এটা কত করে রাখছেন এটা রাখতেছি লোক আপনার 290 টাকা 290 টাকা এটা কিসের এটা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল কোয়ালিটি ভালো চায়না আচ্ছা আচ্ছা আর এই যেগুলো কমের মধ্যে মানি ব্যাগ আছে 55 টাকা এটা 55 টাকা 55 টাকা 55 টাকা ডিজাইন আছে বলছিল যে ভাই আমাকে একটা শোরুমের চামড়ার মানি ব্যাগ এবং বেল্টের শোরুমের একটা সন্ধান দেওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটা করা এটা কত করে রাখতেছেন এগুলো 120 টাকা একটা 105 টাকা একটা 120 একটা 105 টাকা একটা আচ্ছা এটা তো এভাবে কিন্তু বোঝা যাবে না আমি একটা খুলি খুলবেন খুললে কি সমস্যা হবে না না সমস্যা না খুললে দেখা যাবে মানে এটা পুরোটা দেখা কাপড় খুব ভালো কাপড় আচ্ছা 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 এই যে এটা এরকম ঠিক আছে এখন আপনারা এটা পুরো বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে আমরা এই এখানে যতটুকু পারছি ডিজাইন তুলে ধরার জন্য ধরলাম এবং আরও যেগুলো আছে সেগুলো আপনাদের ওনার ইমো নাম্বার আছে ইমো নাম্বারে কল দিয়ে
এগুলা দেখে নিতে পারবেন এবং মতামত এবং আপনাদের এখানে অর্ডার করে নিতে পারবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে একদম আপনি যেহেতু এই ব্যবসার কথা শুনবেন, আচ্ছা এটা ওই যে ওনার ভিজিটিং কার্ড। আচ্ছা, ওনার আপনার এই ব্যবসার বয়সটা কত? আর ব্যবসার বয়স হলো পরে তো 22 বছর। 22 বছর? তো 22 বছরে যে ব্যবসার কথা, আপনার এই ব্যবসা আন আছে কান আছে টুন আছে সব কিছু তো আপনি জানেন। হ্যাঁ, জানাস। কিন্তু দেখা গেছে একদম নতুন যারা এই ব্যবসাটা করতে চায়, মানে ব্যাগনি এবং চান দেল নিয়া, তারা তো এইসব বিষয়ে কিছুই জানে না। সেক্ষেত্রে তারা কিভাবে এটা শুরু করতে পারে বা তারা এটা কিভাবে করতে পারে, আপনার এই 20 বছরের অভিজ্ঞতাতে একটু শেয়ার করবেন। যদি তারা বেল বেচতে চায়, আগে তো অনেক কষ্ট হইতো, আগে তো আমাদের মাল বানাইতে অনেক কষ্ট হইতো, আমরা জানতাম না। এখন তো সব কিছু রেডি পাওয়া যেতেছে, এখন সব মানে মেশিন সব অটোতে করা যেতেছে, এখন আর ওরকম আগের মতো আর কষ্ট করতে হয় না। শুধু এটা জানলেই হয় এবং মালটা চিনা দিতে হবে, আর আগের মতো ওরকম পরিশ্রম নাই। তাহলে এই ব্যবসাটা যারা বিভিন্ন ফুটপাতে বা এই এলাকার ভিত্তি বা ছোটোখাটো যা মার্কেট মার্কেট যেন আছে ছোটোখাটোভাবে নিয়ে বসে ব্যবসাটা করতে পারবে। তো সেক্ষেত্রে তারা যদি এটা করে, তো এটা এই আরও ফ্যাসিলিটি কী আছে যে এটা এইভাবে তারা কাস্টমারের সাথে কনভেন করবে? বা তারা তো বুঝবে না যে আমি কি কাস্টমারের সাথে কী কথা বলবো। হয়তো বা কাস্টমারের সাথে কীভাবে দেখা যাচ্ছে, অনেকে আছে যে চামড়া মাল চায়, তার চামড়া মাল তোমার প্রাইসটা কত আছে তো প্রাইস বলে দিব। তখন এরা যখন আমরা ফিটিং করতে হবে, তখন দেখা গেছে মাপ দিয়া ওই সাইজ মতো আর কি কাটা দিতে হবে এবং ফিটিং করে দিতে হবে। আচ্ছা, আপনাদের নতুন উদ্যোক্তা যারা এই চামড়ার এই ভেল এবং চামড়া সারা এবং মানি ব্যাগ এইসব নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন, তারা অবশ্যই ওনার সাথে ফোন দিবেন, ওনার সাথে পরামর্শ নেবেন? পরামর্শ আপনি দিবেন না? হ্যাঁ, 100 বার দিব না। তাহলে আপনারা এই শুরু করার আগে ওনার সাথে কথা বলবেন, কথা বললে পরামর্শ নেবেন যেটা কীভাবে শুরু করতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই, এখানে ভিডিওটা সমর্থন করবো। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম।